আজ আমি খুব মজার একটা কবিতা বলবো, আর সেটা সবারই চেনা খুব সুন্দর কবিতা। তো চলো কবিতাটা শুরু করা যাক। গোফ চুরি, লিখেছেন কবি সুকুমার রায়। হি ডাপিসের বড় বাবু, লোকটি বড় শান্ত, তার যে এমন মাথার ব্যাম কেউ কখনো জানতো? দিব্যি ছিলেন খোশ মেজাজি চেয়ারখানি চেপে, একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে। আটকে উঠে হাত পা ছুড়ে চোখটি করে গোল, হঠাৎ বলেন, গেলুম গেলুম আমায় ধরে তোল। তাই শুনে কেউ বদ্যি ডাকে, কেউ বা হাকে পুলিশ, কেউ বা বলে কামড়ে দেবে সাবধানেতে তুলিশ। ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি, বাবু হাকেন, ওরে আমার গোফ গিয়েছে চুরি। গোফ হারানো আজব কথা, তাও কি হয় সত্যি? গোফ জোড়া তো তেমনি আছে, কমেনি এক রত্তি। সবাই তারে বুঝিয়ে বলে, সামনে ধরে আয়না, মোটেও গোফ হয়নি চুরি, কখনো তা হয় না। রেগে আগুন তেলে বেগুন তেড়ে বলেন তিনি, কারোর কথাই ধার ধারিনে সব বেটাকেই চিনি। নোংরা ছাঁটা খ্যাংরা ঝাঁটা বিচ্ছিরি আর ময়লা, এমন গোফ তো রাখতো জানি শ্যামবাবুদের গয়লা। গোফ যদি আমার বলিস করব তোদের জবাই, এই না বলে জরিমানা করলেন তিনি সবাই। ভীষণ রেগে বিষম খেয়ে দিলেন রেখে খাতায়, কাউকে বেশি লাই দিতে নেই সবাই চড়ে মাথায়। অফিসের এই বাঁদরগুলো মাথায় খালি গোবর, গোফ জোড়া যে কোথায় গেল কেউ রাখে না খবর। ইচ্ছে করে এই বেটাদের গোফ ধরে খুব নাচি, মুখগুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে চাচ্ছি। গোফকে বলে তোমার আমার, গোফকে কারণ কে না, গোফের আমি গোফের তুমি, তাই দিয়ে যাইছে না। ধন্যবাদ, টাটা। বন্ধুরা, আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।